অলরাইট, গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যে যেখান থেকে ভিডিও দেখছেন এখানে, আপনারা জানেন আমি ডাক্তার সুমন্ত কুমার সাহা, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। আমি আসলে একটু ক্লান্তই, কিন্তু আসলে কথা বললে, মানে রুগী দেখাচ্ছে কথা বললে আমি একটু রিল্যাক্স ফিল করি আর কি। আর এই ফাঁকে একটা মেসেজ দিই, কারণ অনেকগুলো কোয়েশ্চেন আসছে, ভাবলাম যে একটু কোয়েশ্চেনের আনসারও দেই আপনাদেরকে, এডুকেট করি এবং সবাই একটু এডুকেশনটা হয়, মানে এডুকেট হয়ে যাক। কারণ একটা কথা, এটা আমাদের দেশে খুব কম হয়, যেটা অলরেডি হয়েছে, মানে পুরো সব রোগের জন্য আসলে এডুকেশন হয় না, এটাকে আমরা বলি ক্রনিক ডিসঅর্ডার। ক্রনিক ডিজিজ মানে হচ্ছে লম্বা সময় ধরে যে রোগটা রুগীকে ভুগতে হয়, এটার নাম হচ্ছে ক্রনিক ডিজিজ মেডিকেলের ভাষায়, মানে লং টার্ম ডিজিজ। এটা আপনার শরীর থেকে নির্মূল হবে না, কিন্তু রোগটাকে দাবায় রাখার মতো চিকিৎসা আমাদের হাতে আছে, ঠিক আছে, এবং রোগটা যেন বেশি ক্ষতি না করে, কমপ্লিকেশনস না করে, এটাকে আমরা বলি ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট। তো আমাদের দেশে হেলথ এডুকেশন বলতে আমি যদি বলি, এখন তো অনেক ধরনের ভিডিও টিডিও ক্লিপস টিপস অনেক কিছুই পাওয়া যায়, আগে তো এত কিছু ছিল না। আমি যখন 2010-11 দিকে ইংল্যান্ডে যাই, তখন তো একটা ইউটিউবে সবাই সার্চ দেয়, মানে আমরা তো কম্পিউটার আগে ডাউনলোড করে রাখতাম, যে কোনো মুভি টুভি দেখলেও কম্পিউটারে ডাউনলোড করে রাখতাম। তো ওরা দেখলাম ওনার, আমার এক ভাইয়ের কম্পিউটারে দেখি কোনো মুভি টুভি নাই, আমি বললাম যে কী ব্যাপার, আমরা ইউটিউব সার্চ দিলেই সব পাই, সব পাওয়া যায়। তো আমি বললাম বাংলাদেশে এসে 2010-এর কথা, ইটস বিন লাইক 13 ইয়ার্স ব্যাক। তো আমি ভাবলাম কবে আমাদের দেশে সেই ইন্টারনেট হবে, তো এটা বেশি দিন সময় লাগে নাই, উইদিন 4-5 ইয়ার্সের ভিতরে আমরা ইন্টারনেট কিন্তু ফ্রেন্ডলি, আর এখন তো কোনো কথা নেই, বরঞ্চ এই গত 1 বছর আগেই তো আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানকার ইন্টারনেট যে আমার দেশে ইন্টারনেট অনেক ভালো সত্যিকার অর্থে, অনেস্টলি স্পিকিং, হ্যাঁ, এবং ওখানে তো অনেক এক্সপেন্সিভ, ইন্টারনেটও অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, যত স্পিড চাবেন তত বেশি টাকা দিতে হবে, ডেটও মানে অনেক অনেক এক্সপেন্সিভ। এনিওয়ে, তো যে কথা বলতে যাচ্ছিলাম যে হেলথ এডুকেশন নিয়ে কিন্তু আসলে আমাদের ইয়ে হয় না, কিন্তু ইংল্যান্ডে কিন্তু এইটার প্রচার এবং প্রসার সবসময় ছিল, এবং পেশেন্টদেরকে হসপিটালে আলাদা করে হেলথ এডুকেশন সাইট আছে, এবং আলাদা করে প্রত্যেকটা ডিজিজ নিয়ে কিন্তু আলাদা করে হেলথ এডুকেশন হয়, হ্যাঁ, ডিজিজ নিয়ে আলাদা হেলথ এডুকেশন। আমাদের দেশে একটা একটা ডিজিজ খুব সাকসেসফুলি হয়েছে, যেটা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে খুব, মানে বলবো, ভেরি ভেরি মাচ সাকসেসফুল, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে আমাদের বার্ডেম হয়েছে, এবং সমগ্র দেশে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসাটা এখন অ্যাভেলেবল, সবাই ডায়াবেটিসের চিকিৎসাটা নিতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিয়ে এটা কোয়েশ্চেন মার্ক আর কি, ঠিক আছে, আসলে সত্যিকারভাবে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসাটা মানে পাচ্ছে কিনা। তারপর আমরা বলবো ডায়াবেটিক সুগার কন্ট্রোলের জন্য আমাদের ইব্রাহিম স্যার যে বার্ডেম হসপিটাল করছেন, এবং এটার কারণে এখন সমগ্র দেশ কিন্তু উপকৃত হচ্ছে, এবং এটার সম্পর্কে মোটামুটি সবার একটা কনসাসনেস তৈরি আছে। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা ডিজিজ নিয়ে যদি আমরা এরকম একটা হেলথ কনসাস বা আলাদা আলাদা একটা স্পেসিফাইড ক্লিনিক্স বা স্পেসিফাইড কিছু হয়, তখন রুগীরা কিন্তু সার্ভিস বেটার পায়, এবং রুগীদের মধ্যে একটা সচেতনতা হোক বা মানে কী বলে, তাদের ভিতরে যে একটা কনফিডেন্স যে আমার যেই রুগী হোক আমি কিন্তু ভালো থাকব, এই এই মনের ভিতরে একটা আসে। তো আমি আজকে এইরকমই একটা মেসেজ নিয়ে আসছি, সেই কথাটাই বলার জন্য, মা অনেকগুলো কোয়েশ্চেন করতেছিল, ভাই অনেকগুলো আমার অনেকগুলো কোয়েশ্চেন করতেছে, তো আমি বললাম যে একটু কথা বলি, সেটাই আমি হয়তো বলবো। আর এর আগে আমি একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে আমি আসলে জটিল রোগ নিয়ে কাজ করি, আমি জটিল রোগ বলতে বুঝাইতে চাইছি, নাম্বার ওয়ান আপনার সমস্যা আছে কিন্তু সমস্যা রোগ নির্ণয় হয় নাই, সেকেন্ড বলছি রোগও নির্ণয় হয়েছে, ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না, থার্ড হচ্ছে আপনি ডায়াবেটিস, কিডনি, লিভার, হার্ট অনেকগুলো ডাক্তার দেখাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি তো ওষুধগুলো খাচ্ছেন, অনেকগুলো ওষুধ খাচ্ছেন। তো আমি বলি আর কি, ওষুধে ওষুধে শত্রুতা আছে, ওষুধে ওষুধে বন্ধুত্ব আছে, ভাই ভাইয়ে শত্রুতা থাকে, বনে বনে শত্রুতা থাকে, তাই না, থাকে না, ইউজুয়ালি বন্ধুত্বই থাকে, ওষুধে ওষুধে বন্ধুত্বই থাকে, কিন্তু ওষুধে ওষুধে এই যে ইন্টারাকশান, এটাকে আমরা বলি ড্রাগ ড্রাগ ইন্টারাকশান আমাদের মেডিকেলের ভাষায়। তো এটা একমাত্র মেডিসিন স্পেশালিস্ট যারা মেডিসিন সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, মেডিসিনের গুণাগুণ নিয়ে কাজ করেন, তারা একমাত্র ভালো জানবেন, এবং তারাই আপনাকে ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিতে পারবে। তো তাদেরকে নিয়ে আমি কাজ করি, আর হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপল, যাদের বয়স 55-50 উপরে চলে আছে, তাদেরকে আমরা আসলে আমাদের দেশের বয়স্ক রোগ হিসেবে ধরবো, কারণ তাদের অনেক ধরনের রোগসুখ হয়। তো আজকে আমি যেটা নিয়ে আসছি, আমার একজন মা, উনি হচ্ছেন স্বপ্না বেগম, উনি 55 ইয়ার্স, সাভার থেকে আসেন, ওনার ছেলে আছে জাহিদ হাসান আমার সাথে আছে, ওনাদেরকে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। মাকে দেখি আমি বেসিক্যালি আফটার গেটিং দ্য রিপোর্টস ব্যাক ইন মাই হ্যান্ডস 21 মে প্রথম দেখি, তাই না, হ্যাঁ, আপনাকে দেখি 21 মে, কিছু রিপোর্ট টিপোর্ট দেখে আমরা আসলে রোগটাকে নির্ণয় করি। ওনার আসলে রিমেটয়েড আর্থ্রাইটিস নামে একটা রোগ, ইটস এ ভেরি কমন ডিজিজ, নট ভেরি আনকমন ডিজিজ, ভেরি কমন, কিন্তু সামটাইমস অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না হলে তখন কিন্তু আমাদের রুগীদের সাফারিংসটা বেশি হয়।
আমি রিমেটে 28 দিনে আজকে অনেকগুলো কথা বলবো এবং মায়ের মুখ থেকে একটু কথা শুনুন। মা আজকে অনেক ভালো ফিল করতেছেন, বেশ ভালো ফিল করছেন, তো ভাবলাম যে একটু কথাও বলি, একটু কথাও শুনি, প্লাস রিমেটোর আর্থ্রাইটিস আপনিও আজকে শিখে যাবেন, দুজনকে একটা ক্লাস নেব, আপনারও শুনবেন আর কি। ঠিক আছে, আমি তো ক্লাস নেই। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না বেগম। আমি এখানে আসার পর থেকে আমার, আমি যখন প্রথম আসছিলাম তখন খুব অসুস্থই ছিলাম, বিভিন্ন ধরনের সমস্যা ছিল, মানে সবসময় শুয়ে থাকতাম, ভালো লাগতো না কোনো কিছু, সারাদিন হয়তো পড়ে পড়ে শুয়ে আছে, এরকম অবস্থায় ডিমও গেছে আমার। কিন্তু তারপরে চিকিৎসা করেছি কিন্তু কোথাও কোনো আরাম পাইনি। কিন্তু এখানে আসার পর যখন আসলাম, দুই এক সপ্তাহ ওষুধ খেয়ে আমার অনেকটা ইম্প্রুভ হয়েছে, আমি অনেক সুস্থ আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, কিন্তু অনেকটাই আমাকে এখন শান্তি দিচ্ছে, এনার্জি এসছে, কিছুটা এনার্জিও পাচ্ছি এখন, তবে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কী কী ব্যথাগুলো কী কী? ব্যথা হতো, এই হাঁটুতে ব্যথা ছিল, পিঠে চালে ব্যথা ছিল, মাঝে মাঝে মাংস বেশি ফুলে যেত, পিঠে খুব পেইন করতো। তারপরে ও ডাক্তার দেখেছি, কিন্তু হয়তো সাময়িক ভালো হয়েছে কিন্তু পার্মানেন্ট ভালো হতে পারিনি। তারপরে এই পায়ের গোড়ালি ক্ষয় হয়ে গেছিলো, বিভিন্ন পড়েও গিয়েছিলাম দুই তিনবার, আমি পড়ে গিয়েছিলাম, তারপরে থেকে এই সমস্যাগুলো বেশি হয়েছিল। এখন আপনার কাছে এসেছি অনেক ভাগ্যবানই মনে করবো, কারণ এরকম ডাক্তার পাওয়া আমাদের দেশে খুব লাকের ব্যাপার। হ্যাঁ, এখানে এসেছি আমি খুব খুশি আনন্দিত, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। হ্যাঁ, আপনি আরও বড় হবেন এটাই দোয়া করি। জাহিদের ফ্যান নাকি চিনো? আমাদের ছোটবেলার মানে আইডল ছিল কিন্তু জাহিদ হাসান। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, আমার আম্মুকে নিয়ে আসছি। অনলাইনে স্যারের মানে ভিডিও দেখেছি আর কি, দেখার পরে ভাবলাম যে অনেকদিন ধরে মা সাফার করছিল প্রবলেম, দেখা যাচ্ছে উনি প্রায় 12-13 বছর ধরে হাই প্রেশারজনিত মানে রোগে ভুগছিলেন। তারপরে ওটার পরে আবার ওনার দেখা গেল যে হাড় ক্ষয়, ওনার বিভিন্ন জায়গায় মানে পেইন হতো। তা আমরা মানে অর্থোপেডিক যেসব ডাক্তার আছে ওনাদের কাছে গেছি, নাম বলবো না, তো ওনাদের কাছে গেছিলাম। তো ওনারা দেখা যেত যে ওই ক্যালসিয়ামের ওষুধ দিত, তারপরে পেইন কিলার জাতীয় ওষুধ দিত। তো পেইন কিলার তো আমরা চাচ্ছিলাম যে অ্যাভয়েড করতে, কারণ মানে ক্রিয়েটিনিনটা একটু বেশি থাকে। তো এই ক্ষেত্রে তো উপায় না হয়ে কিছু ডোজ খেতে হয়েছে, তাকে নিতে হয়েছিল, কারণ তার ব্যথা ছিল। হ্যাঁ, এরপরে আবার আমরা সিআরপিতেও গেছিলাম, ওখানে গিয়ে বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়েছে। ও তো সাময়িকভাবে সুস্থ থাকে, কিন্তু আবার দেখা যায় যখন থেরাপি অফ হয়ে যায় মাসখানে কেন আবার পেইন শুরু হতো, আর হাই প্রেশার তো থাকতোই সবসময়। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে অনেক হাই হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো সময় লো হয়ে যাচ্ছে, প্রেশারের আপ ডাউন ছিল অনেক। তারপরে তো এই ধরনের অনেক দিন ধরে চলছিল, মা তো প্রায় মনে করেন যে মানে বাসার যেসব কাজগুলো আছে এগুলো সহজভাবে করতে পারতো না। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে একটু কাজ করলে টায়ার্ড হয়ে যাচ্ছে, তো এই ধরনের এইভাবে চলছিল। পরে তো স্যারের ভিডিও দেখে মানে পরে চিন্তা করলাম যে না, স্যারের কাছে নিয়ে যাই, দেখা যাক কী করে আল্লাহ। পরে যে এখন আসলাম, 2 সপ্তাহ ধরে স্যারকে দেখাচ্ছি, 2 সপ্তাহের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে মা সব কিছুই করতে পারছে সহজভাবে। তারপরে তো স্যার সব কিছুই বলে দিলেন যে ওনার কী কী প্রবলেম আছে, অন্যান্য ডাক্তার এইভাবে মানে আইডেন্টিফাই করে দেয়নি যে ওনার কী কী প্রবলেম আছে। তো এখন আলহামদুলিল্লাহ মা অনেকটাই সুস্থ। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার আম্মুর জন্য এবং স্যারের জন্য, স্যারের মতো এমন ভালো ডাক্তার আমরা পেয়েছি, এবং আপনারাও আসবেন, স্যারের সাথে দেখা করবেন ইনশাল্লাহ। সবাই মানে যারা যারা মানে জটিল রোগে ভুগছেন বিশেষ করে, তারা আসবেন, স্যারের সাথে দেখা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সবাই। হ্যাঁ, স্যারের জন্য দোয়া রইল এবং স্যার আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাহিদ হাসান, যাক এইবার মায়ের কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজগুলো আমি একটু বলি আর কি। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস মায়ের দেখা যাচ্ছে, আমি আসলে এখানে সেক্টর করে যেমন লিখে দিছি, মায়ের প্রেশারের ওষুধ, কিডনির জন্য ওষুধ, হার্টের জন্য ওষুধ, হাড়ের জন্য ওষুধ, আবার কিডনির জন্য ওষুধ। তো এখানে যদি আমরা দেখি প্রায় 1, 2, 3, 4, 5 মানে 5 specialties ইন এ সিঙ্গেল স্পট, এবং সব কিছু গুছিয়ে দেওয়া আর কি। এনিওয়ে এটা আমি চেষ্টা করি, যেহেতু আমি আসলে সকল স্পেশালিটি পড়া এটা একজনের দ্বারা আসলে সম্ভব না, এটা আমার একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে, আমি যেহেতু মোর দেন 169 কান্ট্রিজ ডক্টরদেরকে পড়াই,
এবং স্পেশালিস্ট ডাক্তারদেরকেই পড়াই, যার কারণে আমি জানি আসলে ওষুধের মাত্রা কী। মানে একই জিনিস যেহেতু বারবার পড়াই, সো আলটিমেটলি এসেনশিয়ালি, মানে এটা কোনো জাদু মন্ত্র না, এসেনশিয়ালি মানে এটা আমার মাথায় থাকে, সো আই ক্যান মানে গিভ ইউ দ্য বেস্ট সার্ভিসেস ইন দিস ম্যানার। এটা অন্য কোনো কারণে না, কারণ একই জিনিস যখন একটা মানুষ বেশি বেশি বার করে তার এক্সপার্টনেসটা এমনি হয়ে যায়, এটা কোনো আহামরি কিছু না, ঠিক আছে? আমি নিজেই মনে করি এটা কোনো আহামরি না, কিন্তু যেহেতু আমার পড়াইতে হয়, আবার এখানে ট্রিটমেন্ট করতে হয়, আবার এই জিনিস নিয়ে আবার আমি পড়াই, সো দুইটাই আমাকে দুইভাবে আমাকে আসলে হেল্প করে আর কি। তো যাই হোক, তো আমি যে গল্পটা বলছি যে আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিজিজটা কিন্তু একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। আজকে আমি বলছিলাম আরেকটা মিটিংয়েও বলছিলাম যে আমাদের আসলে তিন ধরনের রোগ হয়, তিন ধরনের রোগের তিনটা ধরন হয়, এবং ধরনটা হচ্ছে অনসেট ডিউরেশন প্রোগ্রেশন। এটাকে আমি বলি অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট মানে হঠাৎ করে, যেটা ওই যে হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে স্ট্রোক, হঠাৎ করে জ্বর আসলো, রোগী অজ্ঞান হয়ে পড়ে গেল, সো এই এই এটাকে আমরা বলি অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজ মানে এটা শার্পলি উঠে আর কি, উপরের দিকে লাভ দিয়ে ওঠে। তো এটার চিকিৎসা হচ্ছে, লাভ দিয়ে যদি আমি চিকিৎসা না করি এবং এটাকে না ঠিক করি, তাহলে আমরা উপরওয়ালার কাছে লাভ দিয়ে চলে যাব, এটা ফান করে বলি আর কি। আর সেকেন্ড হচ্ছে আরেকটা ডিজিজ আছে, সাব অ্যাকিউট টাইপের ডিজিজ, মানে এটা হচ্ছে ওভার দ্য ফিউ ডেইজ টু উইকস ডেভেলপ করবে, এবং একে আমরা উইকস টু মান্থস ধরে আস্তে ধীরে চিকিৎসা করলে রোগীটা সুস্থ হয়ে যাবে। আরেকটা ডিজিজ হচ্ছে, এই দুইটা ডিজিজ হচ্ছে সুস্থ হয়ে যাবে, এবং আমি যদি সুস্থ না করি আবার ওই সাব অ্যাকিউটলি উপরওয়ালার কাছে আমরা চলে যেতে। আর ক্রনিক ডিজিজ হচ্ছে একেবারেই ফ্ল্যাট লাইন, মানে সারা জীবন এটা শরীরের সাথে লেগে থাকবে, এটা ছাড়বে না, এটা মানে খারাপ মানুষের লক্ষণ আর কি। খারাপ মানুষ যেমন খারাপ শত্রু থাকে না কিছু মানুষের যে ছাড়বে না এরকম আর কি, এটা ছাড়বে না। তাহলে একে কী করতে হবে, মানে আপনার যদি কোনো খারাপ শত্রু থাকে কী করতে হবে, দাবায় দাবায় রাখতে হবে, যে অন্তত বাইরের চেহারা যেন না দেওয়া লাগে, সামথিং লাইক দ্যাট, বা ওর কথাও যেন কানে না শুনি, ব্যাপারটা এরকমই। তো যাদের মনে করেন এই ধরনের ক্রনিক ডিজিজ মায়ের পেইন আছে, তো পেইনটা কিন্তু স্মরণ করায় দে, এরে আমার তো আবার রোগ শুরু হয়ে গেল, মানে শত্রু আবার খুঁচাইতেছে, তো এই খুঁচানো যেন না দেয় তাকে, এই 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 ধরনের ট্রিটমেন্ট দিয়ে আমরা বলি আসলে ক্রনিক ডিজিজ, এটা সারা জীবনই থাকবে। হয়তো বা ওদের ভবিষ্যতে আমাদের এরকম ট্রিটমেন্ট আসছে, এটাকে আমরা টার্গেটেড থেরাপি বলি। একদম আমরা যে ওষুধ খাই, আমি একটা সুন্দর কথা বলি আর কি, তাহলে সবার ভালো লাগবে, যে আমরা যে ওষুধ খাই না, তো ওষুধ তো মনে করেন প্রথমে পেটে যায়, পেট থেকে মানে আস্তে ধীরে এটা রক্তে যায়, রক্তে থেকে লিভারে যায়, এটা কিছু ভাঙ্গে নাঙ্গে অ্যাক্টিভ মেটাবলাইজটা তখন আবার রক্তে যায়, রক্তে থেকে আমাদের সারা শরীরে কিন্তু ছড়ায় পড়ে। কিন্তু এই ওষুধটাকে যদি কানে কানে বলে দিতে পারতাম, ভাই তুই কিন্তু অন্য জায়গায় যাবি না, শুধু ওই গিরা গিরেই যাবি, যেহেতু মানে ব্যথা জয়েন্টে পেন, শুধু জয়েন্টে যাবা, দিস ইজ কল টার্গেট, এবং জয়েন্টের ওই স্পেসিফিক জায়গাটাতেই যাবো, অন্য কোথাও গেলে কিন্তু খবর আছে। যদি এইরকম আমরা করতে পারতাম, তাহলে আরও টার্গেটেড থেরাপি আমরা আর রোগীকে হেল্প করতে পারতাম। কিন্তু প্রবলেমটা কি, আমরা যে ওষুধ খাই, এই যে সে যত জায়গায় যাইতেছে তত জায়গায় সে খোঁচা দিতেছে। এখন এক জায়গায় আমি উপকার পাচ্ছি, ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে, এটা কিন্তু আমাদের মানতে হবে, ঠিক আছে? এটা তো আর ফুড না, এটা কোনো নিউট্রিশন না, হ্যাঁ, এটা হচ্ছে ঔষধ, মানে একটা একটা জিনিসকে দাবানোর জন্য আমাদেরকে আরেকটা ওষুধ খেতে হয়। তো মূল ব্যাপারটা হচ্ছে রিস্ক অ্যান্ড বেনিফিট, এটা আমাদের মেডিকেলের ভাষায় বলি, আপনার রিস্ক আর বেনিফিটের পাল্লা মাপতে হবে, যে আমি যদি ওষুধ খাই বেনিফিট পাবো, আর ওষুধ খাইলে অল্প কিছু রিস্ক থাকবে, আর ওষুধ না খেলে প্রচুর রিস্ক থাকবে, তাহলে হুট করে আমি খারাপ হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো, মারা যাবো, বিভিন্ন কমপ্লিকেশানস হবে। আর ওষুধ খেলে আমি ফুললি বেনিফিটেড হবো, উইথ মিনিমাল পসিবল সাম রিস্ক বা সাম অ্যাডভার্স ইফেক্টস আমাদেরকে সহ্য করতে হবে। এটাই হচ্ছে আমাদের চিকিৎসার বর্তমান যে চিকিৎসা, কারেন্ট যে মেডিসিন চলতেছে, এটার টার্গেট। তো ভবিষ্যৎ, ওদের ভবিষ্যতে আমি কথা দিচ্ছি যে হ্যাঁ, মেডিসিন এত ফাস্ট এখন আমাদের, আমি ইংল্যান্ডে ছিলাম, দেখে আসছি টার্গেটেড থেরাপি নিয়ে অনেক কিছু করা হচ্ছে, অদূর ভবিষ্যতে মানে উইদিন ভেরি শর্ট টাইম। আর যেহেতু চ্যাট জিবিটির যুগ, তাই না, টেকনিক্যাল নাম সবাই জানেন, টেকনোলজির যুগ, এখন চ্যাট জিবিটি চলে আসতেছে, এআই ইন্টেলিজেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসতেছে, ট্রিটমেন্টও কিন্তু এগুলো ইনক্লুডেড হবে। অদূর ভবিষ্যতে তো মাকে একটা ফু দিলাম, বাস দেখা গেলো যে সবই ভালো হয়ে গেল, ঠিক আছে? এরকম কিন্তু আসবে ভবিষ্যতে, আসবে অনেক কিছু আসবে আমাদের অদূর ভবিষ্যতে। কারণ আপনি জেনে অবাক হবেন, আমি যখন মেডিকেল সায়েন্সে পড়ি তখন চিকিৎসা ছিল কি জানেন, শুধু ব্যথার ওষুধ। আর আমি একটা ভিডিওতে বলছি ব্যথার ওষুধ যে কত খারাপ হইতে পারে, আমাকে ভিডিও দেখেন আপনি আজকে, হ্যাঁ, মানে কত খারাপ, যে খারাপ মানুষের লক্ষণের চেয়েও খারাপ, এত খারাপ হইতে পারে। শুধু চিকিৎসায় ছিল শুধু ব্যথার ওষুধ খাবে, আর ব্যথার ওষুধ খেয়ে গিয়ে রোগীরা কিডনি হসপিটালে চলে যেত, হার্টের হসপিটালে চলে যেত, হার্টের রোগে মারা যেত, নানান ধরনের কমপ্লিকেশানস। তো রোগের চেয়ে দেখা যায় রোগের ওষুধ খেয়ে আরও খারাপ, কিন্তু এখন কী করবে, ব্যথা তো,
ব্যথা তো, ব্যথা তো মানুষ ব্যথা নিয়ে জীবন থাকতে পারে না, এই জন্য ব্যথার ওষুধ মানুষ খেতে হয়। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে হ্যাঁ সুন্দর ওষুধ আসলো, বাজারে চলে আসলো, প্রায় 20-30টার মতো অনেক মেডিসিন চলে আসলো। কিন্তু দেখা গেল 20-30টা মেডিসিনের মধ্যে মনে করেন প্রায় 16-20টা মেডিসিনই কাজ করে ভালো, রূপ ট্রিটমেন্ট করে ঠিকই, কিন্তু এটার সাইড ইফেক্ট তো মারাত্মক। দেখা যায় সাইড ইফেক্ট নিয়ে রোগী আবার ভর্তি হচ্ছে হসপিটালে, বুঝতে পারছেন? ব্যথার ওষুধ না, কিন্তু সে কাজ করে, কিন্তু সাইড ইফেক্টস অনেক খারাপ। পরে শেষ পর্যন্ত 16টা ওষুধ মার্কেট থেকে আউট হয়ে গেল। এখন বাজারে আমাদের মাত্র 4টা মেডিসিন আছে, এটাকে আমরা ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট বলি। এই মেডিসিনগুলো এদিন 4টার মধ্যে সাইডটাও খারাপ, সত্যি কারণে ভালো না, এটাও ভালো না, এটা আমরাও জানি। এই 4টা বাদে এরপরে আমাদের মেডিসিন আসছে, এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা গড় লাস্ট আমি বলবো 5-10 ইয়ার্স যাবৎ এই ম্যাপ ট্রিটমেন্ট চলছে। ইটস এ ভেরি ভেরি সাকসেসফুল ট্রিটমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এতে করে কিন্তু আমরা এই এই ধরনের রুগীদেরকে, আপনারা যদি জেনে থাকবেন যে রিমেটোর আর্থ্রাইটিস রুগীদের হাত কিন্তু একদম বেঁকে যায়, রিমেটোর হ্যান্ডস এবং ডিফর্মিং হ্যান্ডস হয়ে যায়, কোনো কাজ কোনো করতে পারে না, উইদিন এ 1-3 ইয়ার্সের ভিতরে এরকম হয়ে যায়, হাত ডিফর্ম হ্যান্ডস একদম শক্ত হয়ে থাকবে। তো এইগুলো কিন্তু আমরা এখন পাচ্ছি না, এখন মানে উইদিন এ ভেরি শর্ট টাইম ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, রুগীদের সাফারিংস কম হচ্ছে, হাড় ক্ষয় কম হচ্ছে, এবং আমরা রুগীদেরকে বেশি বেনিফিট দিচ্ছি। আর এই রুগীর যদি আমি বলি, 2টা কমপ্লিকেশান মায়েদের হয়, একটা হচ্ছে অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় হয়, আর সেকেন্ড কিন্তু হার্টের রোগ হয়। তো এই 2টা রোগ, এই 2টাকে যদি আমরা আটকাইতে চাই তাহলে কী করতে হবে, ওই রোগটাকে আসলে নার্চার করতে হবে, মানে রোগের ট্রিটমেন্টটা ঠিক মতো দিতে হবে, তাহলে এই কমপ্লিকেশানসগুলো ঠিক মতো হবে না আর কি। তো যাই হোক, তো খাবার দাবার সব কিছুই আসলে হার্টের রোগী যেরকম খায়, এই ধরনের ক্রনিক ডিজিজে আসলে না, একটা আমরা এখন অ্যাডভাইস করি যে আপনি একটু যেহেতু একটু ফ্যাটি আছেন, তো সেক্ষেত্রে হয়তো বা না আপনি প্রতিদিন একটা এগ খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাইবো সবজির পরিমাণটা বেশি রাখেন, রেড মিটগুলো অ্যাভয়েড করেন, ঠিক আছে? আপনি প্রচুর পরিমাণে টক ফল খান, টক সবজি খান, টক দই খান, এগুলো আপনি রাখেন ডায়েটে। আর একটু একটু হাঁটা চলা, অ্যাক্টিভ লাইফ লিড করেন, আমি বলবো খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি বেনিফিট দেবে, আপনি অ্যাক্টিভ লাইফ লিড করেন, তাহলেই দেখবেন যে আপনি বেনিফিটেড হবেন বেশি। একটা বান্ধবী আসেনি, বান্ধবী নেন এরকম রোগের বান্ধবী যিনি হাঁটবে, যেমন ডায়াবেটিস রোগীরা কি করে সুন্দর, মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনার একজন সঙ্গী থাকতে হবে, যে সঙ্গী আপনাকে নিয়ে যাবে, দুজন মিলে হাঁটবেন, একটা প্রতিযোগিতা হবে, কম্পিটিশনস হবে, তখন দেখবেন আপনার মনটাও ভালো লাগবে। এরকম একজন খুঁজে বের করে যে যিনি হাঁটতে যাবে, বা অন্তত বাসায়ও হলেও অন্তত পক্ষে বা ছাদের উপরে হলেও কিন্তু আপনাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, এবং একটু ওয়েট রিডাকশন যদি আমরা করতে পারি তাহলে অনেকটা বেনিফিটেড পাবো। এনিওয়ে সবাই এই মায়ের জন্য দোয়া রাখবেন, এই ছেলের জন্য, এই পরিবারের জন্য, সবার জন্য দোয়া রাখবেন। আপারে বলতেছিলাম আমার সবচেয়ে বড় বোনের নামই স্বপ্না বেগম, যেদিন প্রথমে আসছে। এনিওয়ে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।